রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পক্ষরু রাষ্ট্রীয় নববর্ষ পালন করা যাচ্ছে শহীদনগর দুর্গা পূজা মণ্ডপ পড়িয়ারে। আপনার পুরা দৃশ্য দেখি পারুতিবে, হাজার হাজার সংখ্যার যে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসহায়ক সেবক সংঘর সদস্য মানে সেমানে এখানে উপস্থিত অনেক। কোণ আজির কার্যক্রম রয়েছে এ বিষয়ে আলোচনা করা। আজ্ঞা, প্রথমত আপনার শুভেচ্ছা জনাইবি নববর্ষর, এবং আজি কোণ কোণ সব কার্যক্রম রয়েছে আপন মানে কোণ কোণ। সমস্ত রাষ্ট্রীয় নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ইয়ে হচ্ছে আমার রাষ্ট্রীয় নববর্ষ বা আমি কৌছু চৈত্র শুক্ল প্রতিপদা সৃষ্টি বা কালগণনার আজ হচ্ছে আদ্য দিবস। ভারতবর্ষর হাজার হাজার বর্ষর যে পরম্পরা রয়েছে ও যে ঐতিহ্য রয়েছে, যে বৈজ্ঞানিক সিদ্ধান্ত অনুসারে কালগণনা রয়েছে, জ্যোতির্বিদ মানকর কালগণনা রয়েছে, এ সবুক একাটি কলে জনা যায় যে আজি হি হচ্ছে সৃষ্টির প্রথম আরম্ভ দিবস। তেণু প্রাকৃতিক ভাবে কলে এ হচ্ছে আমার সমস্ত নববর্ষ। এই নববর্ষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হওয়ার দিন এ নববর্ষ রূপে পালন করে আসুছি। এই দিন আমি সমস্তে সকালে তো আপন মানে দেখুছেন আমি এটি একত্রিত হোক, এ রাষ্ট্রক জাগরণ করা এই রাষ্ট্রীয় নববর্ষর বার্তা কু পুরা সম্পূর্ণ সমাজ ভিতরে পুরাইবা, যে আমার সমাজ নিজের স্বকু ভুলে যাইছি, এই স্বকু জাগরণ করা আমি বিভিন্ন কার্যক্রমর আয়োজন করে থাকি। এবং সন্ধ্যা সময় বি আমার সাংস্কৃতিক কার্যক্রম, যে গীত নাচ ভোজি ভাতর ব্যবস্থা হুয়ে। তেণু এ কেবল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর কার্যক্রম বা উৎসব মাত্র নুহে, ইয়ে হচ্ছে সারা সমাজ, এ ভারতবর্ষ, এ সম্পূর্ণ রাষ্ট্রর ইয়ে হচ্ছে নববর্ষ। এই নববর্ষটি আপন মানে দেখন্তু, যে অলগা গুড়িক সব নববর্ষ পালন করা হচ্ছে তাহা প্রাকৃতিক নহি কৃত্রিম পরীক্ষা লাগে। এ যেমন আপনার দেখুন প্রকৃতি রাণী এটি পল্লবিত হয়েছি, এটি প্রকৃতি বৃক্ষ গুড়িক সব তাঁকর পত্র পল্লবিত করেছেন। এটি প্রকৃতি আপনার যে খরা নহে, বেশি শীত না, থা না, বর্ষা না, এবং সমস্তে সমস্ত কাম গুড়ি সারি দিয়েছেন, সমস্ত ফাঙ্কা হয়ে উৎসবমুখর হওয়া বসিছেন। তেণু এ প্রাকৃতিক ভাবে এক নববর্ষ অটে এবং কালগণনার প্রথম দিন অটে। আমার যে কলিযুগাব্দ আজ 432,000 বর্ষ আমি যে কলিযুগক হিসাব করু, তা আজ 5,126 পৌঁছিলা। আমার বৈজ্ঞানিক সিদ্ধান্ত, আমার জ্যোতির্বিদিক সিদ্ধান্ত এতে স্পষ্ট যে আমি গোটে সেকেন্ড কু 62 ভাগ করি তার গণনা করু। তেণু আমার যে চারিযুগ অত্য ত্রেতা দ্বাপর কলি, এমনি চতুর্যুগ সব যাই ধীরে ধীরে কল্প হুয়ে, এবং কল্প পরে ব্রহ্মাঙ্কর গোটে দিন হুয়ে, এবং আমি নিমিষ, লব, দণ্ড, কণিকা, এমনি অণু পরমাণু পর্যন্ত আমি সময়কু গণনা করে থাকি। তেণু এই সময় গণনা অনুসারে আজ কলিযুগাব্দর আরম্ভ দিন এবং 5,126 বর্ষ আজ চালগলা। পুরা প্রতিক্রিয়া শুনুলে আজ্ঞা, আউ কোন সব কার্যক্রম রহিব, আউ আজি গোটে এত বড় দিন, যে যুবপিঢ়ি মানে অছন্তি সেমানকু কোন মেসেজ? যুবপিঢ়ি মানকু বার্তা হচ্ছে যে নিজের স্বকু জানন্তু, নিজের অস্মিতাকু জানন্তু, এবং জানিবা সহিত এই যে নববর্ষ পাই আমি যেমিতি প্রাকৃতিক ভাবে পালন করু, নিজ ঘরে দীপ জালিবা, এবং সম্পূর্ণ সাংস্কৃতিক ভাবে আমি নিজ ঘরে দীপ জালিবা, আম্বতরণ লগাইবা, কলস লগাইবা ঘর সামনে, এইসব করিকি আমি নববর্ষক স্বাগত করিবা। নাই কি যে পথভ্রষ্ট হয়েকি অলগা সময় যেমিতি মদ মাংস এইসব খাইকি নববর্ষক পালন করা যায়, তাহা নকরি আমি এক স্বতন্ত্র ধার্মিক এবং ভারতবর্ষর যে রাষ্ট্রীয় স্ব রয়েছে যেটা হচ্ছে আধ্যাত্ম, সেই আধ্যাত্মিক ভাবে আমি নববর্ষক স্বাগত করা মোর বার্তা। পুরা বার্তা মধ্যে দৌলে, আজ হচ্ছে রাষ্ট্রীয় নববর্ষ, নিজ ঘরে দীপ জাঁতু, দীপ জালিবা সহিত আম্ব পত্র বা আম্ব ডাল রাখতু এবং পূজা পাঠ করতু, এদ্বারা হি আমি যদি কেবা রাষ্ট্রীয় নববর্ষর সঠিক ভাবে আমি নববর্ষ পালন করে পারবা। ভুবনেশ্বর ভিডিও জার্নালিস্ট প্রদীপ্ত মল্লিক চিন্ময় সাউ রিপোর্ট অর্গস। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।